স্ক্রিন শেয়ার করো, দেখি আমরা কি পারো নাই। পরে স্যার সবগুলা ডিলিট করে দিছি, হ্যাঁ উল্টা পাল্টা হয়েছিল। দেখা স্যার একটু দেখিয়ে দিবেন কিভাবে করবো। মাথা ব্যথা দেখে মাথায় দেখতে ভালো, তাই তো? হ্যাঁ ওই রকমই স্যার। ওর বাকিদের কি অবস্থা? স্যার কিভাবে কোথায় থেকে ধরবো, এই যেগুলো চেঞ্জ করতে চাইলাম করতে পারি? সব ঘেটে ঘেটে দেখছি কিন্তু কোথায় কোনটা কিভাবে ইউজ করবো ওইগুলা তো বুঝি না। এখন ওদিকে এই যে ইমেজটা দেখা যাইতেছে, তাই না? হ্যাঁ এই ইমেজ দেখতে হলে কি করতে হবে? আবার ব্যাকে যাও, এই যে তো তার ইমেজ নাই, তাই না? জি তো ইমেজ থাকতে পারে, এই যে হচ্ছে তোমার পেজ, পেজে যেতে পারো। পেজ বলছে এটা কি হোম পেজ না? হ্যাঁ এটা হোম পেজ। ব্যাকে যাও, দেখো কোনো ই আছে কিনা, বাটন আছে কিনা। ওই যে হোম পেজ স্যার, আচ্ছা এই যে তার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, না বোঝা গেছে যে এটা আমাদের তাহলে পেজে যায় কি কাজ করতে হবে। কিসে যায়? পেজ। এটা তো আর কিছু দেখা যেতেছে না স্যার। আচ্ছা তারপরে একটু এটা দেখো, আচ্ছা এটার মধ্যে কি কি পার্ট আছে? পাশেরটাতে স্ক্রল করো তো। হ্যাঁ কোথায় স্যার? এটা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা পুরো অ্যাড্রেস করতে সিলিমেন্ট এগুলা পিক চেঞ্জ করতে চাইলে আমি এগুলো চেঞ্জ করতে পারি না। যাও ব্যাকে যাও, ড্যাশবোর্ডে যাও, পজ দে, আগে এটা দাও। আমাদের এখানে দূরে স্যার, আমাদের না। হ্যাঁ আমরা মাঝে মাঝে করি। তাই মাঝে মাঝে করো? হ্যাঁ টাঙ্গাইলে কোন জিনিসটা বেশি সস্তায় পাওয়া যায়? স্যার টাঙ্গাইলের তাসপাড়া কোন জায়গায় তোমাদের থেকে কতটুকু? কি স্যার? মাত্রাইল স্যার। তারপরে তো অনেক জায়গায় আছে, করুটিয়াতে আছে, তারপরে যে বলরামপুর মনে হয় আছে, আর আর যেন কই কই আছে। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে হলে উপরে যে ইয়াটা দেখতেছো, আরে ভাই কই যাইতেছো, এটার মধ্যে যে ছয়টা ডট আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করো, বা ক্লিক করো একটা ক্লিক করো, উপরে যাও আর একটু আসে না কেন? একটা ক্লিক করো, যে কোনো একটাতে ক্লিক করো। এবার যে স্যার আসার আগে চলে যায়,
এরকম হয় কেন? কি কিনা চলে গেল? হ্যাঁ ধরতে পারতেছি না স্যার। আচ্ছা এটা সম্ভবত এই যে উপরের দিক থেকে সম্ভবত যে আইকনটা আছে এই কারণে, পাশের দিকে যে এই যে নীল কালারের বর্ডারের মতো যে আসতেছে সেটার মতো একটা ক্লিক করুন। দেখো এটা ধরা যাচ্ছে না। ধরা যায় না স্যার। ঠিক আছে সমস্যা নাই, তোমাদের অ্যাক্সেস সেটা তত সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে এটা নিচের কাছে যাও। এবার যে পার্ট গুলো আছে না যেকোনো একটা ক্লিক করো। হ্যাঁ ওই যে সাইডে হচ্ছে ইডিটের একটা আইকন আসছে পাইছো? হ্যাঁ এই যে ইডিটের ও লাগে না, এই যে দেখছো এই পাশে সিলেক্ট হয়ে দিচ্ছে, দেখছো ইমেজ একটা দিচ্ছে। এখানে হ্যাঁ এটা চেঞ্জ করো। ঠিক আছে দাও ওই যে ওই যে ডট ডট গুলো আছে একটা দাও ডট ডট। এটা না হয় আসছে, আমি নতুন করে আরো কিছু অ্যাড করব, মানে সেকশন বানিয়ে সেগুলো কিভাবে করব? যাও নিচে যাও, একেবারে নিচে যাও, সেকশন বানাতে গেলে নিচে যেতে হবে, একেবারে নিচে যাও। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। এখানকার প্লাসে না উপরে প্লাসে? এখানকার প্লাসে ক্লিক করো। স্যার এগুলা দিব না, অন্য গুলা দিয়ে দেখি। এখান থেকে দিব স্যার? বললা যে হয় না, আমি তো দেখতেছি সবই হয় না। এখানে মিডিয়াম দিলাম স্যার, এই যে 300। এটা এখন আপডেট করে নিব না? স্যার এখন এখানে কিছু অ্যাড করি? হ্যাঁ দাও অ্যাড করো। ইমেজ অ্যাড করি এখানে। স্যার দেখুন দুইটা দুই রকম হয়ে গেল। হ্যাঁ দুইটা সাইজ তো আর একই না। এখানে আমি একটা ভিডিও অ্যাড করতে চাই। এখানে দেওয়া আছে না একটা স্যার? ওই যে হয়েছে পাশে একটা 300 300 হয়েছে, হয় নাই কেন? হ্যাঁ কালকে হলো না স্যার, ভিডিওটা একদম ছোট হয়ে গেছিল। আমি এই সেম এটা নিয়ে আমি করছিলাম, এই তিনটা নিয়ে করছিলাম।
স্যার অনেক প্রবলেম, আমি নিজে করতে গেলে হয় না, আপনার কাছে এসে দেখাতে গেলে হয়ে যায় অটোমেটিক্যালি, বুঝি না ব্যাপারটা। হ্যাঁ স্যার, এখন নতুন কোন টেমপ্লেট অ্যাড করতে গেলে কিভাবে করব? ওই যে নিচে যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে এটা তো তুমি গ্রুপে আলোচনা করলে হয়তো আরেকজনও শিখতে পারতো, তোমারও কাজ হয়ে যেত, তাই না? স্যার কালকে এইগুলা হচ্ছে আমি ডেমো ইম্পোর্ট করতে করতে আমার সারাদিন গেছে স্যার, আজকে পর্যন্ত ভালো করে পারি না, এগুলা কিভাবে করব? এই যে তো ভয় পাওয়ার কিছু নাই, টেমপ্লেট দরকার হলে নষ্ট হবে, আবার ইনস্টল দিবা, সমস্যা কি? হ্যাঁ তো স্যার এরকম না এখন যে একটা ইনস্টল করছে আর জীবনে আর কোনোটা ইনস্টল করা যাইব না, একটাই করতে হবে, তো তা না, এটা তো ফাইল আছে, আবার আর একটাতে ইনস্টল করে এটা ডিলিট করে আবার আর একটা খোলা, ওয়ান বাই ওয়ান করবো, ডিমে থাকলো। স্যার এখন একটা টেমপ্লেট অ্যাড করবো স্যার। হ্যাঁ টেমপ্লেট অ্যাড করতে হলে যে নিচে ওই যে বললাম না ফোল্ডারের মতো সাইন আছে ওইটাতে ক্লিক করো, দেখো এটা ওইটার তে মধ্যে হ্যাঁ টেমপ্লেটটা আছে কি। একটা সিলেক্ট সিলেক্ট করবো এখান থেকে। লগ ইন করতে হবে, ঠিক আছে বলতেছে লগ ইন করতে, এটা কিভাবে তো লগ ইন করব? ভিতরে ভিতরে কোথায় ইম্পোর্ট করা না, সেটা কাটো তো, এটা ড্যাশবোর্ডে একটু যাও, ড্যাশবোর্ডে এটা যেটা হচ্ছে ডেমো ইম্পোর্ট আর ওইটা ইলিমেন্টর একটা চালু আছে, আগে তো হচ্ছে না, ড্যাশবোর্ডে যাও, প্লাগইনসে যা দেখলো যে এক্সিট টু ড্যাশবোর্ড লেখা দেখো না, এক্সিট টু ড্যাশবোর্ড লেখা কি চোখে পড়ে না? ওইখানে ক্লিক করে একদম নিচে হইলে তো হইব না, কি বলে নার্ভাস হইলে তো এগুলা কাজ করে একেবারে ফ্রি মাইন্ডে ফাটাফাটি করে কাজ করে কম্পিউটার তো আর নষ্ট হয়ে যাবো না। আচ্ছা ওই যে ডাবল উপরে ক্লিক করো, হ্যাঁ প্লাগ ইন সেট আপ, প্লাগ ইন সেট আপ ইনস্টল করা আছে, স্যার এখন কি করবো? নিচের দিকে স্ক্রোল করে দেখো তো ইলিমেন্টরের ইলিমেন্টের কোন ইয়ে আছে কিনা, আচ্ছা ওই যে তুই যে ইলিমেন্টরে ক্লিক করতে যে পাশে মেনুতে দেখো একটা ইলিমেন্টর আছে, এটা দেখ না, এই যে যে পাশে টেমপ্লেট তারপর হচ্ছে উপরে ওই যে টেমপ্লেট লেখা এখানে, হ্যাঁ এটাতে ক্লিক করো তো, এই ইলিমেন্টর নিচের দিকে আরেকটা মেনু আছে টেমপ্লেট, ওইটাতে একটা ক্লিক করো তো দেখো তো কোনো টেমপ্লেট আছে, স্যার এলিমেন্টরে লগ ইন করলে এলিমেন্টরের যে টেমপ্লেট গুলো আছে ওগুলা ব্যবহার করতে পারবো? হ্যাঁ আগে তো লগ ইন ছাড়াই হইতো,
তাই না? এই যে তুই যে পেজের মধ্যে একটা ক্লিক করো তো, এই যে সেভ টেমপ্লেটস লেখা এখানে আর এই যে উপরে এই যে যে সেভ টেমপ্লেটস ইমেজ পেজ, তারপর হচ্ছে সেকশন, তারপরে হেডার ফুটার লেখা আছে দেখছো? স্যার ঠিক করছি, তোমার স্ক্রিনে নড়ে না পাশে আসার একটু যে টেবিলটার উপরে পেজ সেকশন হেডার ফুটার লেখা দেখো না? হ্যাঁ সেভ টেমপ্লেট আসছে ওদের মনে হয় তেমন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আরেকটা প্লাগইন দেখবো, ঠিক আছে? যা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি তে ঢুকো। তারপরে প্লাগইনস এ ক্লিক করো। এই যেতে লেখো এলিমেন্টর অ্যাড অন, পরে কি স্যার অ্যাড অন এ ডাবল ডি ও এন এন্টার দাও। মা আচ্ছা, এই যে অনেকগুলা এলিমেন্টের হাবি জাবি দেওয়া আছে, এর মধ্যে প্রথমটা ডাউনলোড করো। এটা হ্যালো আসো না গেছো? আছি, ডাউনলোড হচ্ছে অনেক স্লো। আকি পাকি কি অবস্থা? জি স্যার আমার তো সব এলোমেলো হয়ে গেছে। কি লাইন আঁকা বাঁকা হয়ে গেছে, হাতের লেখা ভালো না? না স্যার, আমি যে থিম গুলা ই করছি ওইগুলা এক্সপ্রেস ক্লাস করতেছি, কিন্তু এমনি ডেমোতে দেয়া অনেক মানে তিন চারটা মানে সেকশনের কথা বলতেছি। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার করো, এটা নামার পর এরপর আবার দেখো, নেট অনেক সময় লাগবে না। আচ্ছা এর মধ্যে অন্য কেউ দেখাও। আমি দেখাবো, হ্যাঁ দেখাও। আমাদের আপাতত প্রাথমিক অবস্থাতে অত বেশি ধরতে নতুন করে সেকশন বানানোর দরকার নাই, সেকশন কিভাবে এডিট করা যায় সেগুলো একটু একটু করে দেখে তারপরে আস্তে আস্তে আমরা সেকশন বানানো দেখবো। আর আমাদের আগে ভালোভাবে টেমপ্লেট সম্বন্ধে আইডিয়া নিতে হবে, ঠিক আছে? জি স্যার, একটু সময়ের ব্যাপার। আমি স্যার বুটস্ট্র্যাপের মানে 9 পর্যন্ত করছিলাম। গুড, এতে কোনটা কি মিশে দেখাও। স্যার এইখানে প্রোগ্রেস বারটা বানাইছি। না স্যার, তার মানে ওয়ার্ডপ্রেস এর সমস্যা হচ্ছে। জি স্যার,
বললাম দেখি কি সমস্যা হয়েছে লাগতেছে। স্যার এই থিমটা ডাউনলোড দিছি কিন্তু কাস্টমাইজে ক্লিক করলে অন্য প্রাইস। স্যার এইটা আছে, তাও আবার এই দুইটা সেকশনই। স্যার মূল থিম ডাউনলোড দিছিলাম স্যার এই যে এইটা, এর আগে কি ডাইরেক্ট কি এটাই শুধু ইনস্টল দিছো না এর আগে অন্য কিছু দিছিলা? স্যার আমি তো প্রথমে তিনটা থিম হলো যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ডাউনলোড কইরা লোকাল ডিস্কিতে রাখছিলাম, তারপরে ওইগুলো আবার এলো এই প্রথমে এলো ডাটাবেস ক্রিয়েট করে একটা একটা করে ক্রিয়েট করে তারপরে আবার থিম আপলোড করে দিয়েছিলাম জিপ ফাইলটা, তারপরে দেখি এক পেজ করে আসছে, মানে এরকম একটা পেজ করে আসছে। তো তোমার তিনটা থাকার কথা না, তিনটা আলাদা আলাদা নামে? তিনটা মানে তিনটা থিম নাম আছে তো তিনটা থিম আলাদা আলাদা নামে থাকবে না? জি স্যার। স্যার লোকাল ডিস্ট্রিক্টে রাখছি তিনটা থিম। দেখি দেখাও তো কথা। স্যার এই যে স্যার এই যে এখানে তিনটা শপিং ট্রাভেল আর একটা ক্লাসি লাইট। আচ্ছা তো ক্লাসিটা হচ্ছে যে উপরে, তাই তো? জি স্যার। আচ্ছা দেখি চালু করো, দেখি ক্লাসিটাতে ডাবল ক্লিক করো। স্যার আমার সব থিমে সমস্যা হয়েছে, একটাও এলিমেন্টর ডাউনলোড মানে প্লাগইনস ডাউনলোড করছিলাম না। আচ্ছা তারপরে কন্টেন্টে যাও তো দেখি, কন্টেন্টে থিমসে যে যেতে ক্লাস স্যার এই লাইট দেওয়া আছে, পাথ হয়ে দেওয়া আছে, পোর্টফোলিও হয়ে দেওয়া আছে, চালু আছে কোনটা? জি স্যার। তিনটা কেন থিম এই জায়গায়? আচ্ছা যাও করে যাও, বুঝছি হতে পারো ওদের ওই জায়গাতে তিনটা আলাদা আলাদা ভার্সন দেওয়া আছে। এইখানে যাবো হ্যাঁ ব্রাউজারে যাব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জায়গাতে দেওয়া আছে, দাঁড়াও তোমার হচ্ছে এই যে থিম স্যার অপশন, থিম অপশনে ঢুকো তো দেখি। স্যার আমি এগুলো ডিলিট করে আবার নতুন করে কি আনবো? হ্যাঁ ওইটা করলেই তো হইতো, কিন্তু তুমি এই জায়গাতে তিনটা তো থিম একসাথে থাকার কথা না, তাই না? আর হইতে পারে ওরা এই জায়গাতে ভিতরে ইয়ার ব্যাপার ব্যবস্থা রাখছে, এই যে পেজ অপশন সিঙ্গেল পোস্ট পেজ আর্কাইভ পেজ। আচ্ছা একটু এটা থেকে একটু বের হও তো, থিম অপশন থেকে বের হও। আচ্ছা এই যে হোম পেজ সেটিংস এ ঢুকো তো, এই যে এটা আছে আর স্ট্যাটিক পেজ দাও, এখন হোম পেজটা সিলেক্ট করে দাও। স্যার স্যাম্পল পেজ দেব? স্যাম্পল পেজ দিয়ে তো লাভ নেই, এটা কি টেমপ্লেট আছে কিনা সেটা হচ্ছে বিষয়। আচ্ছা বের হোক, প্লাগইনস কি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। প্লাগইনস মনে হয় অ্যাক্টিভ নাই। দেখে যাও স্যার ব্যাকে তো গেছি, আর কাইটা দিব এটা? হ্যাঁ কষ্ট ড্যাশবোর্ড লাগবে না, তো প্লাগ ইনস্টল।
স্যার এইটা ক্লাসিক লাইট এইটা এই যে এই যে এটা লেখা আছে এই যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট ওইটা তো বোধহয় দেওয়া নাই তাই না প্লাগইনসে যাও প্লাগইনসে ক্লিক করো দেখো এই থিম রিকোয়ার করে দিতেছে ঠিক আছে লেখাই আছে দিস থিম রিকমান্ডেড দেখছো দিস থিম রিকমান্ডেড দ্য ফলোইং প্লাগইন তো এই প্লাগইন ছাড়া তো তোমারটা কাজ করবে না তাই না তো সবার ফার্স্টে যেটা দরকার ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার এই যে এটা তো করতে হবে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার লাগবে স্যার আমি এগুলা ডিলিট করে আবার নতুন করে আনি আমার নতুন করে দিলে তো এই জিনিস ইম্পোর্ট করতে হবে জি স্যার এইগুলা দিব ঠিক আছে কিন্তু আবার নতুন করে আনতে দিতে চাই অন্য থিম এইগুলাতে কাজ করবে না স্যার এগুলা ডাউনলোড করব ঠিক আছে প্লাগইনস কিন্তু এই থিম দেওয়ার কাজ করবো না মানে এইটা আনবো কিন্তু আবার ডিলিট করে যা আনলে কি হবে আমার সেটা বলো সুবিধাটা কি আমার প্রথমে যে কি ভেজাল করছি তাই বুঝতেছি না তোমার তো ভেজাল হয় নাই তুমি এই প্লাগইনস দাও নাই তাই আসে নাই স্যার এইগুলো এখন এই ডাউনলোড করব হ্যাঁ এগুলো ডাউনলোড করতে হবে তুমি তোমার ওই জায়গাতে যেটা আছে ওইটাই ঠিক আছে কিন্তু এখন আমরা ডেমো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করতে হবে এখন এই প্লাগইনস গুলো তোমার আনতে হবে নাহলে হবে না হ্যাঁ ডেমো ইম্পোর্টারটা ইনস্টল করো কি বললা কি জানি স্যার ইনস্টল এই তো তার মানে ইনস্টল হইতেছে ইনস্টল হইলে তো এটা কি চলে যাবে কি জানি স্যার কোথায় লেখা নিচে এখানে তো কিছু নাই স্যার উপরে যাও ইনস্টলেবল স্যার আচ্ছা দিস প্লাগইনস হ্যাজ নট বিন টেস্টেড উইথ ইওর কারেন্ট ভার্সন অফ হোয়াট ওয়ার্ডপ্রেসের ভার্সন কত স্যার 5.5.1 মনে হয় না জি স্যার ঠিক আছে এটা ডাউনলোড করে এরপরে কাজ করো এটা কাটো এটা একটা রিলোড দাও তো দেখো তো যাতে প্লাগইন কিছু আসছে কিনা ওই যে আসছে ওটা অ্যাক্টিভ করো আরে ভাই রে ভাই নিচে তো আছে জি স্যার এটা কাটো হ্যাঁ এই যে একটি স্যার তারপরে এইটা আনবো অ্যাক্টিভ হইলে এখন দেখো যে এটা হ্যাঁ এরপর হচ্ছে যে কন্টাক্ট ফর্ম 7 লাগবে স্যার যদি আমরা একটা থিমে কন্টাক্ট ফর্ম 7 এর প্লাগইন ডাউনলোড করি আবার যদি অন্য একটা থিম ইউজ করি তখন যদি আবার কন্টাক্ট ফর্ম 7 লাগে তখন আবার ডাউনলোড করতে হবে যেটা ডাউনলোড করা আছে ওই জায়গা থেকে কপি করে ওই জায়গাতে নিয়ে যেতে হবে বুঝো নাই জি স্যার বুঝতে পারছি এটা যদি ডাউনলোড করা থাকে তাহলে যে প্লাগইনস এর মধ্যে ওইটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে যেতে হবে তাহলে যেটা হয়ে যাবে স্যার আমাদের লোকাল লিখছিতে যে ওয়ার্ডপ্রেস এর এলো ভার্সনের ইটা ফোল্ডারটা দেই ওইখানে যে প্লাগইনস আছে ওইখানে সব প্লাগইন এইগুলো যে ডাউনলোড করি সব প্লাগইন ওইখানে চলে যায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে চলে যায় আমরা দুই ভাবে নিতে পারি একটা হচ্ছে এই জায়গা থেকে আপলোডের মাধ্যমে ওই জায়গাতে চলে যায় অটোমেটিক অথবা আমরা ম্যানুয়ালি হইলে যেটা ওই যে আমরা ডাউনলোড করে তারপরে নিয়ে আসি বুঝতে নরমালি এইটাই বেশি কম সময় লাগে সেটা হচ্ছে ডাউনলোড করার পর ওই প্লাগইনস এর ভিতরে ফোল্ডারের ভিতরে গেলে এটা রিলোড দাও তো দেখো তো এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা স্যার তাহলে আমি এগুলা ইনস্টল করতে থাকি আচ্ছা এখন করো সমস্যা নাই অ্যাপিয়ারেন্সে একটা ক্লিক করো অ্যাপিয়ারেন্স
এরপরে হচ্ছে ওই যে ইম্পোর্ট ডেমো ডাটা লেখা পাইছে, ইম্পোর্ট ডেমো ডাটা এই যে এটা না হচ্ছে নিচে, হ্যাঁ ইম্পোর্ট ডেমো ডাটা। নিচের দিকে আসো, এই যে এরা মনে হয় বিভিন্ন পলিসি বলে দিচ্ছে। ডেমো ডাটা ইম্পোর্ট ডেমো ডাটা করতে হইলে যে ডেমো আনতে হবে কোথায় আছে, ইয়াতে যাও ওই যে যেতে পাথ ওয়ে কি ফটো ওয়ে ইনফো, ফটো ওয়ে ইনফো তে একটা ক্লিক করো তো, ফটো ওয়ে ইনফো যে পাশে ফটো ওয়ে ইনফো, ফটো ওয়ে ইনফো এই যে ইম্পোর্ট ডাটার নিচে লেখা আছে মেনুতে, এক একটা এক এক পলিসি তো এই যে এতে তারা দিয়ে দিচ্ছে কি কি জিনিস ডাউনলোড করা লাগে, ডাউনলোড এই যে ডেমো ফাইল পাইছ, যে ডাউনলোড ডেমো ফাইল কাজ করতে হবে, একটু পেঁচানোতে ডকুমেন্টেশন পরে পরে তোমার কাজ করতে হবে। ইয়াতে যাও, ওই পাশের ট্যাবে যাও, পাশের ট্যাবে যাও, পরে দেখো পাশের ট্যাবে যাও, এই যে উপরে দেখো যে লেখা আছে যে থিম ডিটেলস, থিম ডিটেলস একটা ক্লিক করো পাশে যে থিম ডিটেলস। আরে ভাই তুমি গেম হতে গেল কেন, এইখানে ক্লিক করতে বলছিলেন না থিম ডিটেল, এইখানে ক্লিক করলে এইটাই আসছে দেখাইতেছে এটা, কিন্তু দেখাইলা পোর্টফোলিও কিছু তো বুঝতে পারছি না, মজার না এটা তো, আচ্ছা স্যার আমি দেখতেছি তারপরে যদি আরো সমস্যা হয় আমি বলবো। ঠিক আছে দেখো আসলে ঝামেলাটা কোথায়, এরপরে আর কে আসো স্যার আমি দেখাবো, হ্যাঁ দেখাও স্যার। হচ্ছে স্যার হ্যাঁ আসছে, অনেক কষ্টে স্যার কালকে কাজ করছি, মানে ডেমো গুলো শুধু ইম্পোর্ট করছি, লেট নাই তো, যে প্রথম একটা দেখাই সবটি ওপেন করলাম না স্যার, এটা তো ওই দিনই কমপ্লিট করছিলাম। তোমার কোম্পানির নাম স্যার এমনি একটা নাম দিচ্ছি, হ্যালো হ্যাঁ দেখতেছি, হ্যাঁ এটা তো ওই দিনই কমপ্লিট করছিলাম, তারপরে ও এটা এটা আসছে নাই, হ্যাঁ এই যে একটা করছি এটা স্যার, অনেক অ্যাডভান্স অপশন গুলো আছে কিন্তু দেখতে পারি নাই, শুধু ডেমো গুলো ইম্পোর্ট করছি আর কিছু কিছু কাজ করছি, এই যে ওয়াটারমার্ক গুলো আছে আর ওইগুলো সরাইয়েন, ইমেজ গুলো চেঞ্জ করছি। জি স্যার এটা অনেক অ্যাডভান্স অপশন দেখলাম, মানে ভালোই অনেক কিছু আছে এটা, এই যে এগুলো তো ক্যারোসল থেকে এডিট করতে হয়, এটা
এটার মধ্যে স্যার আবার ই আছে, স্ক্রলের অ্যানিমেশন গুলা অনেক সুন্দর আরো বেশি, কিন্তু এগুলা তো অ্যাড হয় নাই। মানে স্ক্রল করার সময় অ্যানিমেশন গুলা এই যে সবগুলা অ্যানিমেট হয়, কিন্তু ডেমোতে হয় নাই। ইনস্টলেশন হয়েছে কিন্তু এগুলা সেট করতে সেট করা লাগবে এলিমেন্টর থেকে। এটা তো স্যার আগেরটা, তার এই যে এটাও ভালো লাগছে পোর্টফোলিওর জন্য। আর এখানে স্যার এই যে মেনু গুলো এইভাবে শো করাই স্যার। হ্যাঁ আমাদেরটা ওই রকম। জি স্যার, টেস্টিমোনিয়াল হ্যাঁ টেস্টিমোনিয়াল এই যে এইখানে কেন চল দিচ্ছে ওনারা। হ্যাঁ যে নরে স্যার জি স্যার একটু বড় করলে ভালো লাগবে। এটা ভাইগার নিচের দিকে ফালাই দিলে সরছে। জি স্যার একই আলাইনে নিচে জয়েন্ট ছোট করে এই কারণে। ঠিক আছে এটা খুলবো, এটা ভালো হয়েছে। এটা এর সবচেয়ে বড় বিষয় কি, সঠিক টেমপ্লেট সিলেকশন করা কিন্তু একটা টাফ বিষয়। ধর যে কিছু কিছু টেমপ্লেট আছে একটু লুকায় থাকে, ওগুলো কুইটা বাইট করতে হয়। বাইট করলে দেখা যায় কি, মানে তোমার 100% এর মধ্যে 70% কাজ করাই আছে, 30% একটু এদিক সেদিক করে দিলে কাজ হয়। জি স্যার যে এগুলার অ্যানিমেশনটা ভালোই আছে। হ্যাঁ তাহলে আর কি লাগে, তাই না? মজা আছে। ভেরি দেখছো জি স্যার, স্ক্রল করার সাথে সাথে একদম ওই ডিপটার ফুল উইথ 100% এর মধ্যে আসছে। তোমার হচ্ছে যে এই যে আছে যেটা ইয়া হইতেছে যে তোমার হচ্ছে যে 8 নাম্বার 7 নাম্বার 1 নাম্বার এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। সরছে জি স্যার, এই 8 সাথে বলে এখানে স্যার হোম অ্যাবাউট ব্লক এগুলোর আইকন শো করানো যাবে। হ্যাঁ আইকন হলেই ভালো। জি স্যার ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। মানে এটা থাকলেও দামি হিসেবে দেখাইতে পারবো। আচ্ছা কিন্তু ওই যে তোমার সিডনি যেটা ওইটার উপরে যে ন্যাপ মেনু ওইটা কি মাল্টি পেজ পাশাটা? হ্যাঁ এটা মাল্টি পেজ সিঙ্গেল পে। ইয়েস পলিশ পে হলে ভালো হতো। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের এই এই সবার মধ্যে একটা হইলো গিয়ে আমাদের যে গাজী আলিম ভাই আছে না, তোমাদের গাজী আলিম স্যার ধরছে? বুঝি নাই স্যার। কাজী আলিম ওনাকে চিনো? চিনো না স্যার। লেগে আমাদের লর্ড 13 এর প্রজেক্ট ম্যানেজার। আমার ওই কি আর ভিউতে ইয়া দেখছিলা ফেসবুক, উনি কি প্রজেক্ট নিয়ে সবাইরে দেয় ফেসবুকের ইন্টারভিউতে দেখছিলা, লাইভ ইন্টারভিউতে? হ্যালো বললাম ফেসবুকে স্যার আউট অফ কন্ট্রোল। হ্যালো হ্যাঁ স্যার এখন বললাম ফেসবুকে ওই যে আমার যে লাইভ ইন্টারভিউ নিছিল নর্থ 13 এর গ্রুপে, দেখছিল এটা? না স্যার। দেখো নাই তোমরা? কইছিলা না স্যার? কোথায় তোমরা লর্ড স্যার? আমি দেখছিলাম। কি ইয়া আসো না, অ্যাড নাই
লর্ড 13 আসছে স্যার মনে হয়। তো এটার মধ্যে যে ইয়ে দেখছিল ইসমাইল যেহেতু দেখছিল, এটার মধ্যে যে উপস্থাপনা করছিল আর কি, যে কথা বলছিল, উনি ছিলেন কাজী আলী, উনি হচ্ছেন এই প্রজেক্ট ম্যানেজার আর কি, প্রজেক্টের ম্যানেজার আমাদের লর্ড 13। তো উনি বলছে যে এই জায়গার মধ্যে যারটা একটু ভালো হবে তোমাদের ব্যাচের থেকে, তার একটা সাইট আছে, ওই সাইটের মধ্যে ওই তার ওই কিছু ডকুমেন্ট আছে, ওইটা দিয়ে ওইটা আপলোড করো। স্যার আপনার কথা শোনা যায় নাই, এখন কথা বুঝতে যায়? স্যার এখন বোঝা যাইতেছে। বললাম ওনার একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, মানে হচ্ছে এমনি একটা টেমপ্লেট কিনে রাখছে, উনি ওই জায়গাতে আইটির একটা ওয়েবসাইট আপলোড করবে। তো বলছে যে আপনার ব্যাচের থেকে যারা বেস্ট পারফর্মার তাদের একটা ভালো ওয়েবসাইট আমার ওই জায়গাতে আপলোড করা দিয়ে, সাথে হচ্ছে সি প্যানেলে কেমনে আপলোড করা হয় এটা ওদের শিখা হয়ে যাবে। যে আসছে? জি স্যার। এখন তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো করবা তার সাথেও তার একটু খাতির হইলো, জানলো যে এই ছেলের ট্যাম্পলেট আপলোড করছে। কোন কোয়ালিটির ট্যাম্পলেটটা লাগবো? আইটি রিলেটেড, ঠিক আছে? থিম না ট্যাম্পলেট? পুরো থিমই লাগবে, মানে এই ওয়ার্ডপ্রেসে করবা সেটা হচ্ছে ডাইরেক্ট তার কিছু ইয়া আছে, ডকুমেন্ট আছে, ওগুলা বসাই দিয়ে আমরা ওইটাতে আপলোড করবো, বুঝতে পারছি? তাহলে আইটি রিলেটেড কিছু খুঁজে বের করে দিই। হ্যাঁ সুন্দর জিনিস পাই করলা সেটা আমার। তবে এই যে সিঙ্গেল পেজের মধ্যে স্ক্রল স্পাই দরকার ছিল, এটার মধ্যে স্ক্রল স্পাই করা যায় কিনা সেটা একটু দেখো সিঙ্গেল পেজের। আচ্ছা স্যার ঠিক আছে। এই থিমটা স্যার আমাদের বেসিকটার মতোই একদম, দেখেন। হ্যাঁ এই যে এখানে জি স্যার, তার মানে এখন উপরেরটা যদি স্ক্রল স্পাই করা হইতো তাহলে আমাদের পুরো হাতে খাপ। আমাদের হয়ে যেত একদম, কিন্তু আমরা ধরো যে ভালো সেল করতে পারি। সরসি জি স্যার, এই সিঙ্গেল পেজের অর্ডার অনেক থাকে, ধরো যে তুমি $20 করে দিবে এরকম অ্যাভেলেবল পাবে ল্যান্ডিং পেজ অনলি $20। ইনস্টল করছি শুধু। এরপরে আব্দুল কাদের আছে? আব্দুল কাদের আচ্ছা নাই। ফাইল তুমি করছো? হ্যাঁ স্যার করছি কয়েকটা, আমি তো আর পিসে ভালো পারি না, চেষ্টা করছি কয়েকটা করার। সমস্যা নাই, এই যে আগে চাইতে তো কিছু বুঝো। হ্যাঁ স্যার আগে কিছু বুঝি। সমস্যা নাই, আমাদের এই আগামী আরো 5 দিন আরো অনেক কিছু বুঝবা, টেনশন নেই, এগুলো হচ্ছে বুঝার ব্যাপার। স্যার তোমারটা দেখে আমরা ইয়াতে যাব আর কি। সারাদিন লিঙ্ক বলতে এটা তো স্যার লোকাল হোস্টে, ও মানে ওয়েবসাইটের লিঙ্ক আর কি। দেখো কিভাবে করছে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। মাঝে মধ্যে আমরা কি করি জানো, দুটাই নিয়ে রাখি, এর মধ্যে দেখা যায় কি ওইটার হেডার আবার আরেকটাতে ইউজ করা যায়, তখন আমরা এই জায়গা থেকে ওইটা টেনে নিয়ে আসি, বুঝতে পারছি? জি স্যার। আরেকটা টিপস স্যার, এটা হচ্ছে যে এটা এটা সাইড দিয়ে দেখেন একবার। হ্যাঁ ওই যে ও এটা ইম্পোর্ট করছে, আচ্ছা কিন্তু এটা স্কুল স্পাই নাই, বাট মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আরেকটা কোর্স আছে বেসিক লেভেলের, এটা এটা স্কুল স্পাই হয় না? এটা হলো এটা বেশি বেসিক হয়ে গেছে, এটা বেশি বেসিক হয়ে গেছে, হ্যাঁ এটা বেশি নরমাল হয়ে গেছে, এটা খাবে না।
যাই হোক, মানে আমি তো কম পারি সেই জন্য আগে চেক একটু ভালো হয়েছে আর কি, ভালো অভিজ্ঞতা হয়েছে। ইমপ্রুভ তো হয়েছে, কিন্তু তোমার যে প্রথম বই টেমপ্লেটটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? এটা হ্যাঁ এটা পছন্দ হয়েছে। এটার মধ্যে জাস্ট হচ্ছে স্লাইডারটা, আজকে আরো কিছু দেখাবো এর মধ্যে। যে সবাই এই ব্রেকের মধ্যে ওই প্লাগইনসটা ডাউনলোড করো, কোনটা স্যার? যে কিছুক্ষণ আগে যে যা আমি না রে আঁকি পাখি রে যেটা দেখাইলাম, আবার যাও ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি, ওটাতে অনেকগুলা ফিচার দেওয়া আছে। হ্যাঁ এলিমেন্টর অ্যাডন অনেকগুলো আছে, এক একটা ইনস্টল করে করে দেখতে হয় আর কি, ওটার মধ্যে ভালো ভালো ফিচার আছে। এগুলো আছে আসলে কি সব হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এই যে প্রথমটাই প্রথমটাও স্যার অনেক টেমপ্লেট আছে, পাশেরটা যে না স্যার ওইটার মধ্যে অনেকগুলো ফিচার আছে। হ্যাঁ মানে দুটোই আছে, মানে যেটা করা যায় দুটোই নামায় রাখো, দুটোই ইনস্টল করার চেষ্টা করো, ঠিক আছে? তো আমরা ব্রেকে যাই, আমরা 3:40 এ ফেরত আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে ভালো। ডিজাইন করা থাকে, ওরা যদি অপশন দেয় পারমিশন দেয় দেখেন ওই থিমের মধ্যে ওই অপশনটা আছে কিনা সেটা করানো। বাপ রে বাপ, এত জিপ পাই আসছে আসছে তো মনে হইতেছে। আব্দুল কাদের, আব্দুল কাদের জি স্যার। হ্যাঁ কি অবস্থা কাজের কত দূর? স্যার বেশি ভালো না স্যার, কারেন্ট জায়গা নেট দুর্বল। কারেন্ট দুর্বল না, তুমি দুর্বল হয়ে গেছো ওটা না স্যার, আমি দুর্বল নেই স্যার। শাকিল রিডিং এ যাব তাই না? হ্যাঁ দিদি, সেটিং থেকে রিডিং এ, তারপরে এখানে হোম দেওয়া আছে, পোর্টফোলিওটা সিলেক্ট করে দেব তাই না? হ্যাঁ, তাহলে ওই আপনার যে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নাম দিয়ে ঢুকলেই ওই পেজটা শো করব। হ্যাঁ আচ্ছা, আমি সবগুলা পেজ একসাথে শো করে না কেন? সব হোম, তারপরে মানে অ্যাবাউট আস আর যেগুলা ই আছে আর কি, মেনু গুলা ওটা মেনু সবগুলাই শো করে, শুধু পোর্টফোলিওটা শো করতেছে না। এটা শুধু আমি যদি মেনু বাড়ি যাই পোর্টফোলিও তো ক্লিক করলে আসে। এগুলা আস্তে আস্তে যখন দেখবেন তখন ঠিকই বুঝতে পারবেন, এই মেনু ডিজাইনটা থিমের থেকে চেঞ্জ করতে হবে। এখন তো ক্লাব ক্লাব টাকারে আসছে স্যার, এখন আমাদের কি দেখাবে? দেখাবো আজকে হচ্ছে এক্সট্রা থিম তোমরা ডাউনলোড করবা, সেটা অ্যাড করবে, ঠিক আছে? তোমাদের মধ্যে যে কোনো একজন আর কি এই কাজটা করবে, আর হচ্ছে যে প্লাগইনস গুলো ডাউনলোড করাইতে বলছি করতে বলছে ওগুলোই দেখাইতাম, ডাউনলোড করছো না প্রতিটা? আমার নেট চলে গেছে, কোনগুলা ডাউনলোড করতে বলছে? আরেকটা কোনটা বলছেন স্যার? বলে দাও। এলিমেন্টর অ্যাডন, এটা মধ্যে প্রথম যে দুইটা আছে ওইটা করছি, আর এলিমেন্টর কিট লাইট মনে হয়। আচ্ছা এরপরে হচ্ছে আব্দুল কাদের বলো, তোমার অবস্থা বলো। জি স্যার, বেশি একটা স্যার ভালো না। হ্যাঁ যা করে করছো দেখাও। আচ্ছা
হ্যালো স্যার, দেখতে পাচ্ছেন কি স্যার? স্যার এই স্যার রিলোড মনে হয়েছিল না রিলোড স্যার, আমি স্যার এই ছবিটা স্যার চেঞ্জ করলে বা আনলাম না, কোন জায়গায় খুঁজে পাইলাম না স্যার, অনেক খুঁজলাম স্যার। আরে এটা ফিচার ইমেজে মনে আছে, যাও দেখি কোটে যাও বা খুঁজলাম স্যার, কোটে যাওয়া আছে মনে হয়, যাও এটা এই অপশনে যাও। কে যাব পেজে যাব নাকি ইয়ে যাব পোস্টে যাব? পেজে এলিমেন্টর না পুরোটা স্যার সমতুল্য মধ্যে। কারণ এর আগে আমরা প্রথম যেটা করছি সেটা কিন্তু সব পেজ এলিমেন্টর বেস ছিল না, খেয়াল আছে? জি স্যার, সরি দেখাই স্যার, এটাও করা না এলিমেন্টর দিয়ে করে না, এটাও এলিমেন্টর ছাড়া। জি স্যার, শুভ হচ্ছে স্যার, ব্যবস্থাটা দেখো, আচ্ছা গো ব্যাক দাও স্যার, এই জায়গায় এডিটে গেলেও পাওয়া যায় না স্যার, পাওয়া যায় না, এডিটে গেলে তো লাভ হইব না। আচ্ছা এডিটে যাও তো দেখি ফিচার ইমেজ হিসেবে কিছু আছে। এরকম আছে স্যার, ওই যে সেটিংস এ ক্লিক করো, ফিচার ইমেজের মধ্যে দেখো, আচ্ছা খালি স্যার কিছু তো না আগে স্যার, তাহলে ওরা ভিতরে রাখছে, যাও উপরে যাও। এটা স্যার অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট অ্যাবাউট পেজটা দেখেন। ও রাইট, অ্যাবাউট সেকশন যেহেতু অ্যাবাউটের মধ্যে যাও তো স্যার, ব্যাক যাবো স্যার, হ্যাঁ ব্যাক। এটা তাহলে ওই থিমের মতো তাই তো, স্যার আচ্ছা ওই যে ফ্রন্ট এন্ড লেখা আছে ওইটাতে ক্লিক করো তো, তুমি তো পেস্ট লাগাই দিছো পুরো, এই যে ফ্রন্ট এন্ড এটা না, ওই যে উপরে ফ্রন্ট এন্ড লেখা, আরে কপাল, নিচে নামো সি এর পর দেখো, হ্যাঁ তারপরে এটা স্যার ফ্রন্ট এন্ড, হ্যাঁ এটা কি এডিটে দেবো স্যার, এডিট হ্যাঁ দাও, এটা কি স্যার বুঝতে পারছি, এখন কিন্তু সব কাজ তোমাদের, মানে তোমাদের কারণে কারণে দিয়ে আমি কাজটা করাবো, ঠিক আছে? আমারটা তো আর আমি দেখাবো না, ঠিক আছে? একজন করবা সাথে প্র্যাকটিস, তাইলে দেখা যায় যে শুধু দেখো পরে আর সমস্যার মধ্যে হচ্ছে। রিসেট অ্যাসিটি এই অবস্থা, নেট অনেক চলো, ডাউনলোড হতে অনেক সময় নেই, সমস্যা আছে, অনেক নেট লাগে, কত টাকা নেই ডাউনলোডই হয় না, কত স্যার 2 MBPS 500 নেয়, 2 MBPS 500 টাকা, খারাপ না, আগে তো অনেক কম দিত, এই যে প্রথমটাই,
আমার আমার এখানেও প্রায় 5 দিন ধরে 6 দিন ধরে নেট ছিল না একদম চলো স্যার আসলে কি করবে গ্রাহক পাইরে গেলে সরকার যদি সুবিধা দিত তাহলে অনেক ভালো হতো তো নাই প্রাইভেটলি তাইনে আনতে 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 যতটুকু পায় আর বলে 2 এমবিপিএস আসলে তো এত পায় না স্যার পায় না স্যার এখন স্যার 100 গিগের উপর পায় না স্যার এটাই স্পিডি নাই এক এখন তো একটা আছে আমারটা ওই দিন কি হয়েছিল 46 এমবিপিএস 50 এমবিপিএস দেখা গেছে আর ওলে কাজের না ভাই হ্যাঁ আরে ভাই রে ভাই এত দেরি করে তার থেকে ফোনের ডাটাই ভালো ফোন হলি ফোনের ডাটা যে ধাপার দুপাশ করে খালি কাটতে থাকে না স্যার আমারটাই 2 এমবিপিএস করে দেয় মাঝে মাঝে এমনি 1 কেবিপিএস তারপরে 600-700 কেবি এটা কথা বলতেছি না বলতেছি ডাটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায় সেটাই কথা বলতাছি ও না স্যার এতটাও দ্রুত শেষ হয় না হ্যালো স্যার স্যার একদিনে 2 জিবি শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যালো স্যার আব্দুল কাদের বলো স্যার স্ক্রিন শেয়ার অফ করব স্যার ই অনেক দেরি হবে সম্ভবত ডাউনলোড হলে এরপর আমার ইয়া অ্যাক্টিভ এর আগে নক দিও এরপরে তোমরা নক জি স্যার হ্যাঁ দেখাও কি কাজ করছো স্যার কাজ করতে পারি নাই স্যার অসুস্থ ছিল দুটো শুধু না স্যার জ্বর আসছে স্যার হ্যাঁ শুধু স্যার ইনস্টল দিয়ে রাখছি ডেমো একটা আইরি থিমের থেকে দিয়েছিলাম এজেন্সি স্যার আরেকটা স্যার এবারটা দিছি স্যার শুধু স্যার ইনস্টল দিয়ে স্যার ডেমো ইম্পোর্ট করছি এটা কি ইয়া নাকি এবারটা কি এইটা আছে আপনার কাছে নাকি এটা ক্র্যাক ভার্সন ক্র্যাক ভাই ব্যাগ দিয়ে কিল লেগেছে টেস্ট করো বুঝি না আর এটা স্যার আইডি স্যার ফ্রি থিম ফিসফল স্পাই হয় না স্যার এটা স্যার একদম বেসিক থিম একটা হ্যাঁ একদম সিম্পল এজেন্সি থিম স্যার আরে বড় স্যার এই যে প্রো থিম স্যার এটা স্যার ক্র্যাক ভার্সন এই দুইটাই করছি স্যার আর দুটো স্যার ডাউনলোড দিছিলাম স্যার অনলাইন থেকে ব্যবহার করে প্রিমিয়াম গুলা না নিয়েও চাইলে প্রিমিয়াম এর মতো কাজ করাইতে পারবা অনেক পলিসি আছে জি স্যার ঠিক আছে স্যার ওই জিনিসগুলো দেনে রাখতে হবে জি স্যার তারপর হচ্ছে জাহিদ আসো জাহিদ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসেন স্যার শেয়ার করো কাজ করছো আলহামদুলিল্লাহ খুব ভালো আরিফের কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আছে তারপরে তো আমার ছিল না আর যোগাযোগ হয় নাই হ্যাঁ
সবাইকে আমার এই একটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের জিমেল আছে না, হ্যালো জিমেলে দেখেন মেসেজ গেছে। ওকে, এটা হচ্ছে ওই সামনে হয় কোনো কথা বলতে পরে দেখ টাঙ্গাইল পলিটেকনিক না? হ্যাঁ, এবার কি আপনি থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ারে? সেকেন্ড সেমিস্টারে। হ্যাঁ, আমি না আপু, আপনি তারপর ওই যে আরেকজন কি জুলি খাব, আপনারা কি সবাই একসাথে নাকি? হ্যাঁ, ওনারা তো আমাদের থেকে সিনিয়র। সারাদিন ছিল না, আমি যেটা দেখি সেটা হচ্ছে কি ধরতে পারে না, পরে তারা ক্লাস করে না। আমার কথা হলো ক্লাস না করার কি হলে, তুমি যতটুকু দৌড়াইতে পারো ওইটা নিয়েই চালাও, সমস্যা কি? তাই না? নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, তাই না? যে তুমি যেহেতুটুকু করছো, আর কিছু না হোক কিছু তো HTML এর কোড তো শিখছো, কোড করা তো বুঝছো। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে বড় বিষয়। এরপর প্র্যাকটিস এর বিষয়, তুমি জানলা যে এই জিনিসটা করতে এরকম সময় লাগে বা একটু খাটুনি আছে, দেন আবার যখন এই সেম ভিডিও টিউটোরিয়ালটা আবার যখন রিভিশন দিবা তখন দেখবে আরো আপডেট হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ঠিক আছে, করো, চেষ্টা করো এই শুক্রবারের মধ্যে এটা শেষ করার। স্যার খালি ঘুরতে আছে স্যার, ঘুরতে আছে না, একবার ফাইল দিয়েছে, এরর দিয়েছে, প্রায় দিয়েছে, ফেল দিয়েছিল স্যার, আবার দিছি। হাই হাই, গান বলে কি কেন গান করতেছি? ডাউনলোড করছি। ঠিক আছে, এখন একটা নতুন ইয়া করো, স্ক্রিন শেয়ার করো তোমারটাতে, নতুন একটা ফ্রেশ আমরা ইয়া করো। স্যার শেয়ার হয়েছে, এগুলো সব ক্লোজ করে দেই। লোকাল হোস্টে যাও,
যেটা লোকাল হোস্ট আছে গেস্টটা থিম নিয়ে কাজ করব ঠিক আছে ওই ওয়ার্ডপ্রেস 5.51 এটাকে ইয়া করো এক্সট্রাক্ট করো তো কোর্সটি এক্সট্রা থিমটা নিচ্ছে আচ্ছা নিছো ভেরি গুড এই যে শুরু করছি এখানে ওকে সমস্যা নাই বাকি যারা আছো পারবা ইনস্টলেশন করতে তো সমস্যা হবে না মানে ওই দুইটা প্লাগইনস এর কিছু কাজ দেখাবো তো এই কারণে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে আমরা স্লাইডার নিয়ে কাজ করব যেটা ডাটাবেসটা ক্রিয়েট করে নেই হ্যাঁ ডাটাবেসটা ক্রিয়েট করো দেখো সর্বপ্রথম যে জিনিসটা আমাদের ভালোভাবে জানা লাগে সেটা হচ্ছে ফাইল মানে একটা থিম ইনস্টলেশন করা প্রসেস এটা ভালোভাবে জানলে বাকিটা আস্তে আস্তে করে নেওয়া যাবে ওকে যেটা ডাটাবেসটা ক্রিয়েট করি আর হচ্ছে আব্দুল কাদেরের ওই রিসেটটা হয়ে গেলে আমরা রিসেটের প্লাগইনস এর কাজটা দিয়ে দেব স্যার খালি ফেল দিয়ে দিয়েছে হ্যাঁ ফেল হলো কে রাইট বাটন ক্লিক করে আমরা রিজিউম দাও স্যার ই দেখা দিছে স্যার ই মিলি সেকেন্ড 19 স্যার একটু শেয়ার করে দেখবেন স্যার আচ্ছা আপনি করেন ডাব্লিউ এ ওয়াটস এপ নোট নেশন তাহলে তাড়াতাড়ি হবে ডাউনলোড করে আপলোড করে হ্যাঁ আই করি ইনস্টল হয়ে গেল বলো তুমি আমাদের বলতে থাকো আর করতে থাকো তোমার প্র্যাকটিস হয়ে গেল মনে করো যে তুমি ট্রেনিং দিতেছো আমাদের হোয়াট এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের টাইটেল ওয়ার্ডপ্রেস লগইন ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন দিলাম তারপরে লগইন পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন কনফার্ম টু ইউজ ভেরিফাই উইথ পাসওয়ার্ড একটা জিমেইল ইনস্টল ওয়ার্ডপ্রেস দেখি প্রত্যেকটা থিম ইনস্টল করার পর এরকম লেখা লাগবে না প্রত্যেকটা থিম ইনস্টল করার আগে ওয়ার্ডপ্রেসের লগইন ইউআরএল এ লগইন ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করতে হয় তারপরে লগইন করতেছি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে অ্যাডমিন অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করলাম তারপরে স্যার যে দুইটা প্লাগইনের কথা বলছিল দুইটা কি ডাউনলোড হয়েছে সবার আচ্ছা একটা এলিমেন্টর কি জানি নাম ছিল আরেকটা আমার একটু তুমি আতে যাও তো wordpress.word ওতে আবার দেখাই দেই খেয়াল করে না দিস আর প্লাগইন এর মধ্যে ডাইরেক্ট পেজ পাওয়া যায় তো ভালো ভালো ব্লক পাওয়া যায় এলিমেন্টর অ্যাডন এলিমেন্টর এর মধ্যে ওইখানে দুইটা আছে দুইটা একবারে দেখেন ডাউনলোড করে ডাউনলোড করে রাখছি নিয়ে আসছিলাম থিম সবাই ইনস্টল করতে পারে মনে হয় হ্যাঁ থিম সবাই ইনস্টল করতে পারে সবাই কম বেশি তো করতে পারছে এটা পাবো হ্যাঁ একটু দেয়া দাও আচ্ছা প্লাগইন যে দুইটা দেখাইলেন মানে প্লাগইন কি প্রথম দুইটা এটা আমি খেয়াল করতে পারি নাই wordpress.org তে যাওয়ার পরে লগইনে ক্লিক কইরা এলিমেন্টর হ্যাঁ চারটার ভিতরে কোন দুইটা এলিমেন্টর অ্যাডন লেখা সার্চ করবেন তারপরে এই যে এলিমেন্টর অ্যাডনস ফর এলিমেন্টর এই প্লাগইনটা আর এই যে পাশে যেটা এলিমেন্ট কিট এলিমেন্টর অ্যাডন এটা ওকে যে স্যার অ্যাক্টিভ হইছে হ্যাঁ এখন আমরা যদি সাইটটা ভিউ করি তাহলে দেখবা কি আমরা কিছুই পাইতাছি না ঠিক আছে তাহলে কিছুই নেই
কারণ কি আমাদের এখন টেমপ্লেট ইম্পোর্ট করা লাগবে ঠিক আছে এটা দেখে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমার টেমপ্লেট দেখলাম একটা আয়েশা পড়ছে আরেকটা আসলে কিন্তু তা না কারণ এগুলো প্রত্যেকটার জন্য ডেমো ইম্পোর্টার আছে ঠিক আছে তো ডেমো গুলো আমাদের এইটাতে ইম্পোর্ট করতে হবে তারপর কাজ করতে ওকে আচ্ছা হ্যাঁ থাকিল দেখো ডেমো ইম্পোর্ট করার জন্য ইমেল ডেমো ইম্পোর্টার প্লাগইনটা লাগবে গেট ইট সাথে ক্লিক করলে এরা মানে ইয়া করে ওটা কি বলে অফার করে প্রত্যেকটা দেখবা যে থিম যেগুলোর সাথে ডেমো ইম্পোর্টার সম্পৃক্ত প্রত্যেকটাই উপরের দিকে ধরে লেখা রাখবে যে এটা রিকোয়ারমেন্ট ওকে জি স্যার মানে এই যে এই থিম প্লাগইনগুলো লাগবে এই ডিজাইনটা আনার জন্য নির্ভর করে তোমার প্র্যাকটিস এর উপর ঠিক আছে এখন এই জায়গাতে দেখো তোমাদের আচ্ছা এটা নেক্সট ডে মানে শুক্রবারের দিকে মানে শুক্রবার যেটা থাকবে একটাতে এলিমেন্টর ইনস্টল করে কাজ করবা একটা হচ্ছে ব্রেভার যে বিল্ডার আছে সেটা নিয়ে কাজ করবা গুটেনবার্গ তো দেওয়াই আছে আর একটা হচ্ছে ব্রিজ এই তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ফাইলে একটা টিম নিয়ে কাজ করবে ঠিক আছে আলাদা আলাদা পড়তা শর্টে যে একটাতে এলিমেন্টর নিয়ে কাজ করবে একটা টিম নিয়ে আরেকটা টিমে ব্রেভার বিল্ডার নিয়ে কাজ করবে আরেকটাতে ব্রিজ নিয়ে কাজ করবে ঠিক আছে ডাউনলোড করলাম ওইটার ভিতরে আবার এই টেমপ্লেট গুলো আছে না এটা প্লাগইন এটা কিন্তু ওই থিমের মধ্যে না থিম খালি ওইটার মধ্যে যে প্লাগইনসটা রিকমেন্ডেড করবে সেই প্লাগইনসটা দিতে হবে তো অল এর জায়গাতে একটা ক্লিক করো তো অল বিজনেস আদার ব্লক ই-কমার্স ই-কমার্স না না এজেন্সি তে দিব স্যার তাহলে আমাদের সার্চ করে এজেন্সিতে তার যে এই কয়েকটা আছে এটা স্যার ভিউ করবো না হচ্ছে যে পাশে যেটা আছে এটা ডেলিভারি সার্ভিস না এটা নিচে যাও এটা না Okay, fine.
এটা তো মনে হয় স্যার প্রিমিয়াম আছে এটা দেখবো একাডেমি এটা তো একাডেমি না এখানে যে দেখাও দেখি আর পাওয়া যায় এরকম স্যার নর্মাল ডিজাইন এটা আচ্ছা এটা না বাদ দেখে যাও আর একটু নিচে দিয়ে যাও এইটা স্যার মনে হয় যে এটা নিচেরটা হ্যাঁ এটা ডিজিটাল এজেন্সি মানে অ্যাডভান্স কোয়ালিটি ডিজাইন নাই
না স্যার এই যে এখানে তারপরে শুক্রবারের মধ্যে তোমাদের তো চিন্তা দিয়া করবা, এর মধ্যে সুন্দর কিছু ট্যাম্পলেট বের করবা যেটা আমরা ওই গাজী আলিম ভাইয়ের ওই তারপরে আপ করবো, ঠিক আছে? দেখবো যে কারটা ভালো ট্যাম্পলেট বের করতে পারবো। দুই তিন দিন আগে তো নামাইলাম মনে হয়। এতটুকু পারলেও কিন্তু কি করা যায় জানো, লোকাল মার্কেটে ব্যবসা করা যায়। কিভাবে স্যার? আশেপাশে তোমাদের অতটা ই নাই, ওয়েবসাইট বানানোর মতো ক্লায়েন্টই নাই? ক্লায়েন্ট নাই। তোমার ফেসবুক আছে? জি স্যার। ফেসবুক আইডিতে সুন্দর একটা ডিজাইন কমপ্লিট করে সুন্দর করে ছোট একটা ভিডিও কইরা তোমারটাতে দিয়া লিখবা যে রেট মাই ওয়ার্ডপ্রেস সাইট, তাহলে দেখবা ডাউনলোড করা ছিল। প্লাগইন গুলো ডাউনলোড হইতে একটু টাইম লাগে বেশি। হ্যাঁ এটা তো অ্যাক্টিভেট হইছে, দেখা দেখো না অনেক সময় লাগছে, বারবার ড্রপ বারবার ড্রপ, অনেক বড় কালকে ওইরকম হয়েছিল আরেকটা থিমে, যে
কলেক্টে একটা ই আছে না ওইটার মধ্যে বারবার আবার রিসেট মেরে আবার ইনপুট করি টাইম আউট দেখা ফিল দেখা WP from light fill the hash. আচ্ছা এটা আছে না WP from light আছে আছে মনে হয় স্যার কোন পোস্ট দাম আলাদা পোস্ট করে আছে এটা মধ্যে মনে হয় আসছিল WP নাই প্লাগইন নামে যেটার মধ্যে অনেকগুলো প্লাগইন আমি ডাউনলোড করে রাখছি বলে তো আমি কাকে ডাউনলোড করেছিলাম আপডেট নিব আবার সময় পাইলে দরজে ডাউনলোড করে জনে দরজে প্রত্যেক মাসে একবার একবার করে ডাউনলোড তুমি তো তাহলে অনেক আগের গুলা সব দিছো কম হইলো 2-3 মাস আগে জি স্যার আবার নতুন করে সব কালেক্ট করতে হবে এখন তো মনে হয় ডাউনলোড হয়ে যায় download film the head
যদি কখনো কোনো প্রবলেম থাকে তাহলে উপরে যে ডিলিটে যে অপশনটা থাকে ওটা চেক করে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে সুবিধা। কোন যদি আমরা আরেকটা ইম্পোর্ট করতে যাই তখন সেভ নামাজের পর আমরা বাকি গুলা দেখব। কি হাসি দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে জুলেখা আর একটা হচ্ছে আঁকি পাখি, দুজনে মিললে কথা, তাই না? আচ্ছা, এই পোর্টফোলিও কি ওরা ইয়া দিচ্ছে নাকি? আচ্ছা, ইয়া নেই না স্যার, শুধু ইমেজ শো করে স্যার। এখানে তো টেস্টিমোনিয়াল শো করে নেই, শুধু লেখা রে লেখা রে। আচ্ছা, আমরা নিয়ে আসবো এটা ভাগ ভাগ করে। আচ্ছা ঠিক আছে, তো আমরা 5টার দিকে সব ব্যাক করব, ঠিক আছে? হ্যালো স্যার, আমি কি স্যার ওটা রিসেট করে দেব? না না, এটা 5টা বাজে, তোমারটা দেখবো, তারপরে এটার মধ্যে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। এ পর্যন্ত যার যারটা হয় নাই এখন এ পর্যন্ত কমপ্লিট করেন। জি স্যার, করতেছি। শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, ড্যাশবোর্ড আছে। হচ্ছে এটার মূল কাঠামো, টেস্টিমোনিয়াল নাড়াচাড়া করে এরকমটা আছে কিনা, ঠিক আছে? চলো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে স্যার, ড্যাশবোর্ডে আচ্ছা, এটা হচ্ছে ওই এই যে এলিমেন্ট কিট লাইট, ঠিক আছে? এটা ক্লিক করবো স্যার। হ্যাঁ, এটার মধ্যে দেখি কি আছে। তারপর আরেকটা হচ্ছে এসেনশিয়াল, তাই না? এসেনশিয়াল আইটেম, এগুলা সব অ্যাক্টিভ আছে কিনা? এইটারই মনে হয়, এইটা আচ্ছা, দিকে আসো তো।
ইনপুট কোন তাই আচ্ছা উপরের দিকে যাও আগে এটা একসাথে তাড়াতাড়ি আপলোড আছে ইলিমেন্টসে যাও ইলিমেন্ট এই যে 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 এনাবল অফ ওই যে এনাবল এবার ইয়াতে যাও পেজে যা হোমের উপর দেখি এটা তো আসছে কি নাই করো এইটাই স্যার না না এই যে পেজ পেজেস এখানে আসুন স্যার তাহলে এখান থেকে পেজেস থেকে ডিসেবল করে দাও না না এটার কথা বলি নাই এনাবল অল এটা করছি না ডিসেবল অল করে দাও তাহলে বুঝবে আয়সা বসতে মনে হয় একটা রিলোড নিচে যাও আমাদের অ্যাড করতে হইব না ও এটার মধ্যে ও অ্যাড অপশন আছে এখানে ওকে ইতিগতে দুইটা আছে একটা এস দিয়ে আর একটা হচ্ছে কি এটা দিয়ে ওকে স্লাইড দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন নরমালি যদি কোনো কারণে যদি এই দুইটা আইকন না আসে আর যদি শুধু এই দুইটা আইকন থাকে প্রথম দুইটা থাকে তাহলে দেখতে হবে যে ভিতরের প্লাগইনস গুলো অ্যাক্টিভ আছে কিনা তোরতে জি স্যার তোরতে ওকে জি স্যার বুঝতে পারছি এখন আমরা কি করব এটার আবার ডিজেবল যেটা করছে ওইটার এনাবল করে আসে নরমাল এটা চলে আসছে তো কাজ ধরে গেছে জি স্যার এনাবল অল সেটিং ডিজেবল করার পরে তো মনে হয় স্যার সেভ করছিলাম এই কারণে এখানে যে আইসা করছিল মেবি হ্যাঁ রিলোড তো কার প্রথম অবস্থাতে এটা থাকে না কি ব্যাপার একবার সবার নিচে যাও আমরা নতুন একটা টেমপ্লেট এড করো এই জায়গাতে কিন্তু অনেকগুলো টেম্পলেট আছে যেগুলো আমরা ওই জায়গাতেও দেখছি এই জায়গাতেও আছে হ্যাঁ ওইখানে যেগুলো দেখছি ওইগুলাই আচ্ছা কিন্তু ওইটা তো আসে নাই মনে হয় এটা নিচের দিকে হয়তো না 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 এটা মতো না আচ্ছা এটা কাটো এটা কাটো এটা কাটো এটা এস্টার্টটা এফেক্ট আছে আচ্ছা ওই কিয়েরটা তো টেস্টিমোনিয়াল
যেটা প্রথম ওপেন করলাম সেইটা আমি এগুলা তো স্যার প্রো একটা নেওয়া যাবো দুইটা এত লোড দিতে আসছে আজকে এখানে আরো ডিজাইন আছে এরকম হওয়ার কথা এরকম আসতো কেন আর একটা নিব ডুপ্লিকেট করে এই ডিজাইন গুলো পাইতেছে না তো যে কয়টা কয়টা করে থাকবে সেই অনুযায়ী ওপেন করো দেখো
আচ্ছা এটা তো রেটিং আরেকটা ছিল ওইটা ওইটা অ্যাড করি আচ্ছা এটা কি চাইনা আনা যায় দেখো তো ড্রাগ করা যায় কিনা দুইটা সেগুলো শো করতে show slide 1 আচ্ছা এই যে তো 12 show slide এর জায়গাতে 1 এর জায়গাতে 12 বুঝতে পারছ হ্যাঁ এই ডিজাইনটা এই যে 2 হয়ে গেছে আচ্ছা এই 4 টা একটা দেবে আচ্ছা কিছু একটা এখন তো নয় টেক্সট অনেক বেশি তো এর কারণে চারটা নিলে ভেঙে যাচ্ছে এই যে তো তো একটা আরো কিছু আছে এটার মধ্যে স্যার চারটে নিয়ে দেখি সেটিং থেকে এটা পারফেক্ট তাই না এটার মধ্যে মনে কাজ করে আর ওইটার মধ্যে মনে কাজ করে না তাই না জি স্যার ওইটার মধ্যে এইগুলোর ডিজাইন এরকম করা যাবে ওই যে আবার আলাদা আলাদা ডিজাইন দিয়ে হ্যাঁ করা যাবে সেটাই তো দেখা যাচ্ছে দুইটা শুক্রালে ঠিকঠাক মনে হয় দুটা না একটাই সুন্দর লাগে আচ্ছা আমার কাছে ভালো লাগছিল যে ওইটা ওই যে যে পিছনে যে ইমেজটা আছে এটা ট্রাই করো হ্যাঁ এটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে বুঝছো এই যে টেস্টিমোনিয়ালটা চালু করো এই যে এটা তো ঠিক আছে তাহলে আবার আরেকটা তো কাজ করতেছে এখানে ইমেজ হ্যাঁ হ্যাঁ এটা তো আবার ঠিকই কাজ করছে ওইটাও কাজ করবে ওইটা ওইটার ভিতরে সেটিংস এর সাথে ওইভাবে মিলতেছে না তাই ইমেজ গুলো চেঞ্জ করে দেখি তো আছে বোধহয় এখন সুন্দর লাগছে জি স্যার এখানে লোগো লোগো দিব একটা আবার আসছে স্যার এরকম সবগুলো কিন্তু ওইটা তো হইলো না ইনস্টলটা
আচ্ছা ওইটা দেখে নিচ্ছি তো এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হইছে দেওয়ার মতো ইমেজ নাই ভালো জি স্যার যে প্রায় ঠিক হয়ে গেছে কালারটা চেঞ্জ করে দিয়ে দেখছি তারপরে তো হয় নাই ওইটা হবে হতে পারে আরো কাটাকাটি করতে ক্লায়েন্ট ক্লায়েন্টের মনে ছবি আছে এখান থেকে ছবি দিতে হয় এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে এটা কোন জায়গায় শুরু করতে সিলেক্ট করার পর তো এই অবস্থা তাই তো জি স্যার আরেকবার ক্লিক করুন ওরকম করা যাবে লোগো লোগোটা এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখাবো এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে আসছে কিন্তু এটা এটা শুরু করতেছে না আরেকটাও দেখছি দেখা লাগবে এরকম করা যাবো এটা দেখতে হবে কিন্তু আমাদের ওই যে ওইটা কেন ইনস্টল হইল না সেটা তো আগে বাইর করতে হবে কোনটা স্যার আরেকটা আছে না সেটা তো ইনস্টল হয় নাই আবার ইয়াতে যাও কোডে যাও ইয়া প্লাগইনসে যাও এটা আপডেট দিব আপডেট দিয়ে এটা এটা বন্ধ করে দাও যেটা হয় নাই ওটাকে এটা দাও আপাতত আমরা তো দেখলাম কোনটা রাখবো স্যার উপরে টান নিচে টান এটা রাখো এটা কেটে দাও এটা হইলো কি ওই যে সিইও এর বক্তব্য অ্যাবাউট আছে মধ্যে দিয়া দাও যে জি স্যার ওকে এইটারে ফাটাই ফেলো এখন একটু প্লাগইনসে যাও এটা অ্যাক্টিভ হয় না ঠিক আছে এটা পাইতেছি না ডিজেবল থাকলে কি আর ডিজেবল থাকা যাও Thank you.
কাছে কি আসে নাই না পাইছে পাইনি ওই দুইটা পাইস মানে এটা তো আগের এটি স্টার্টার 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 টেমপ্লেট আর এইটা এলো এলো মিটো আমাদের আলা আলা তো যেটা এসেনশিয়াল ছিল সেটা এই যা যে ক্লিমেন কিট এটা তো চালু তো দেখো তো আর নিচে সবার নিচে যাও তো এটা এটা দেখো তো আছে সবার নিচে কিছু নাই লাইট প্রিভিউ আচ্ছা তারপর ইয়া এলিমেন্টে যাও বাবা তারপর সবার নিচে যাও আছে আমরা লাগিন তো মনে হয় সত্যি অ্যাক্টিভ করে হ্যাঁ সত্যি তো অ্যাক্টিভ করা স্যার এটি কিন্তু স্যার এখানে তো আসলো স্টার্টার টেমপ্লেট অফ করে দে দেখি কাজ হয়ে গেল ডিসেবল এনাবল করো এটা আচ্ছা স্টার্টার টেমপ্লেটটা ডিঅ্যাক্টিভেট করব তখন আছে যেটা হয়তো এখানে দুইটা শুরু করব আচ্ছা ওইটার কাজ মনে হয় স্যার যে সাইটে অপশন গুলো অ্যাড করে আর কোনটা এসেনশিয়াল অ্যাডন এই যে স্যার এসেনশিয়াল অ্যাডন এর অপশন গুলো স্যার এখান থেকে টেস্টিমোনিয়াল চেক করা যাবে মনে হয় থাকার কথা কাজ করতেছে চিন্তা করলে যে হ্যাঁ সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে এগুলো সবাই ওয়ান বাই ওয়ান দেখবা ঠিক আছে তাহলে ওই টেম্পল টেম্পলেটে ইয়া করো ও ফাটাফাটি হয়েছে তো জি স্যার এক ক্লিকে কত সুন্দর ডিজাইন হয়েছিল আমরা এটার জন্য কত বোর্ড স্ট্যাপ করতাম কত বুঝতে পারছি মার্জিন পেডিং দিয়ে করে ফাটাই ফলাইতাম ফাটা গেছে তো এখানে স্যার এই যে আরো অনেক অপশন আছে স্যার এসেনশিয়াল হ্যাঁ অনেক অপশন আছে যে কাউন্টার আছে যে মেইল টিপ সাইট লোগো হেডার ফুটার এর তো অনেক কি আছে হ্যাঁ
তাহলে স্যার এখন কি করব তো এটাই প্র্যাকটিস করব আর কি এটাই হচ্ছে কাজ তোমাদের এটার মধ্যে কি কি আছে প্রত্যেকটা একটা একটা করে সিরিয়ালাইজ করে করে দেখবা জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কে আপনি আমাসন স্যার স্যার আমি জুলেখা ও জুলেখা কি অবস্থা তো স্যার ভালো স্যার বৃষ্টি আসছিল তো নেট পাই নাই এজন্য স্যার আগে জয়েন করতে পারি নাই সমস্যা নাই শেষে থেকে জয়েন করছো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করব দেখ আচ্ছা ঠিক আছে আব্দুল কাদের চলে আসছে ঠিক আছে তাহলে সবাই এই দুটো টেমপ্লেট এই টেমপ্লেটটার মধ্যে কাজ করো ঠিক আছে বিভিন্ন জিনিস আই নাই না এটা সুন্দরভাবে সাজাও ঠিক আছে আচ্ছা স্যার স্যার হ্যাঁ বলো কারেন্সির না স্যার দজনের স্যার জয়েন করতে পারি নাই টাইম আছে এখন আসছে স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার আমি স্যার তোমাদের লিংক মানে আমরা এই যে এই ডোমেনে আপলোড করব আপনাদের তো কিছুই নেই এটার মধ্যে আপলোড করব বর্তমানে এটা তেমন কোন ইয়া নাই যাওয়া আছে আমরা এটা চাচ্ছি যে স্যার এখানে কি করবো স্যার আমরা এখানে এই যে ইয়াগুলো আছে এই যে কন্টেন্ট গুলা দেখে বুঝে বুঝে এই কন্টেন্ট গুলা নিয়ে মানে ওনাদের জন্য আমরা মানে একটা ডিজাইন করব যদি তাদের ভালো লাগে তারা আপলোড করবে এটা মানে আমরাই আপলোড করে দেব স্যার ও জি স্যার এইটা তো এমনি জাস্ট হলে কি তাদের এটার কোনো কোম্পানি না এমনি রাখতে হচ্ছে আর সামনে এটা যেমন কাজ করছে আমি দুইটা দেখতেছি এটা তো স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস মানে কি টেমপ্লেট মানে ওই যে হইতে পারে যে ডোমেন কেনার পর দেয় না হইতে পারে ওই টাইমে একটা ইয়া করেছে ওকে তো আমরা সুন্দর ভাবে এটারে একটা সাজাই সাজাই দিয়ে দিই ক্লিয়ার জি স্যার ওকে এটা কি দিয়ে দিব কপি করে না স্যার তারপর
ফটা দেখাই আমরা হ্যাঁ আজকে ক্লাস শেষ করব সবাই ওই টেমপ্লেটটা ডাউনলোড করবা আর যে যে প্লাগইনস গুলো অ্যাক্টিভ করে দেখলাম সেই সেই অ্যাক্টিভ প্লাগইনস এর বিভিন্ন পার্ট গুলো নিজেরা অ্যাক্টিভেশন করে করে দেখবা ঠিক আছে তারপর হচ্ছে ওই জায়গাতে লেখো রিসেট মানে কনফার্মেশনের জন্য এটা বানাইছি পাসওয়ার্ড মনে আছে তো মনে আছে স্যার এটা সব যাবো গাছ যেগুলো ইম্পোর্ট করছে ঠিক আছে না হ্যাঁ সব ডিঅ্যাক্টিভেট করে একেবারে প্রথম যে 12টা টেবিল ছিল ওই 12টা টেবিল বানাই দিই দেখো লাস্টারে কিভাবে কালোটা খেলতেছে মাঝে মধ্যে স্যার করি হয়েছে স্যার সব গেছে গা এবার যাও ইয়াতে যাও ওই যে ড্যাশবোর্ডে যাও দেখো ড্যাশবোর্ডে শুধু 12টা টেবিল আছে আর এটা না যে ইয়াটার কথা বলছি পিএসপি মাই লোকাল হোস্ট দিয়ে পিএসপি মাই অ্যাডমিন দাও আর এই জায়গাতে না নতুন ট্যাবে দাও কোন তোমাদের দেখাই আর কি এটা ফ্রেশ হয়ে যে টোটাল যে 12টা টেবিল ছিল ওইটাই করে রাখছি আব্দুল কাদের নামে আল্লাহর সিফাতের সাথে মিল লাগে কামটা প্রথম যেটা ছিল শুধু ওইটাই আছে এটার মধ্যে ক্লিক করবো স্যার এটার মধ্যে স্যার আজকে যেটা স্যার এই থিম গুলো ওই থিম স্যার ইনস্টল দিতাম স্যার এই জায়গায় অর্কেস্ট্রা আদি স্যার তাও নামানো আছে স্যার
মাঝে মধ্যে কিন্তু জিপ ফাইলে কিন্তু ঝামেলা করে। আর তোমরা মেসেঞ্জার গ্রুপে প্রচুর অ্যাক্টিভ থাকবা, একজন আরেকজনের হেল্প করবা, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে তুমি নিজেও একটা সমস্যা দেখলা, সমাধান করে দিলা, একটা সময় হইতে পারে তুমিও করতে পারতা। ধর যে একটা আর্জেন্ট কাজ, সেম সমস্যা তোমার ওইটাতে হয়েছে, কিন্তু তুমি তো তখন আর জানলা না। এই যে এটা পেজ বিল্ডার বাই সাইট অরিজিন, ঠিক আছে, সাইট অরিজিনের মাধ্যমে পেজ বিল্ডিং করা। যেটা হচ্ছে ডিফল্ট যেটা আছে কয়েকভাবে ট্রাই করতে হবে চিড়াখানের সামনে যা পড়বা দু লেখা দেখছ না, ন্যাশনাল জু লেখা থাকবে কি ওই দেখো ন্যাশনাল জু লেখা। আচ্ছা ঠিক আছে সবাই, তাহলে নেক্সট ক্লাসে সবাই এটা ইনস্টল করবে এবং ওই দুইটা প্লাগইন সহকারে সুন্দর করে ডামি সাজাবা, ঠিক আছে। আর ওই ইউআরএল তো দিয়েই দিলাম ওই ওয়েবসাইটের, তো ওইটারে সুন্দর করে নিজের মতো করে, ওইটা হচ্ছে আইটি প্রতিষ্ঠান তো, তো বিভিন্ন ইমেজ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সুন্দর সুন্দর করে সাজাবা, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।